ইসরায়েল হামাসের যুদ্ধের ভয়াবহতা স্বচক্ষে দেখতে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার সফর চলাকালীন বিশেষ কিছুই ঘটেনি, নতুন করে কোনো সংঘর্ষের খবরও মেলেনি। তাই বাইডেন ইসরায়েল ছাড়তেই ফের শুরু হলো গোলাবর্ষণ। বুধবার রাত থেকে লাগাতার গোলাবর্ষণ শুরু হয়েছে ইসরায়েলে, বিভিন্ন সীমান্ত থেকে হামলা চালাচ্ছে হামাস বাহিনী। অন্যদিকে বাইডেনের সফরের পর আজই ইসরায়েলে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও প্রেসিডেন্ট আইসাক হেরজগের সঙ্গে দেখা করবেন তিনি। যুদ্ধ শুরুর প্রায় 2 সপ্তাহ পার হতে চলেছে। হামাস বাহিনীর আক্রমণের পাল্টা জবাব দিচ্ছে ইসরায়েলও। চলতি সপ্তাহের শুরুতেই ইসরায়েল সংঘর্ষের কেন্দ্রস্থল গাজা সম্পূর্ণ খালি করে দেওয়ার নির্দেশ দেয়। সেখানে একযোগে স্থল, জল ও আকাশপথে হামলা চালানোর পরিকল্পনা রয়েছে ইসরায়েলের। তবে রাষ্ট্রপুঞ্জ সহ সমস্ত আন্তর্জাতিক মহলের তরফেই ইসরায়েলকে এই হামলা চালাতে বারণ করা হয়েছে। গাজার নিরাপরাধ মানুষদের প্রাণ রক্ষার আর্জি জানানো হয়েছে। এদিকে গতকালই বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী এসে পৌঁছায় ইসরায়েলে, সেগুলি গাজায় পাঠানোর কথা। তেল আভিভ ত্রাণ সামগ্রী পাঠাতে রাজি হলেও বেঁকে বসেছিল মিশর। তারা রাফাহ সীমান্ত খুলতে নারাজ ছিল। তবে সূত্রের খবর, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনার পর ইসরায়েল এবং মিশর উভয়ই সুর নরম করেছে। গাজায় ত্রাণ সামগ্রী ঢুকতে দিতে রাজি হয়েছে দুই দেশ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় জল, খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ চালু করতে রাজি হয়েছে। এদিকে গাজার হাসপাতালে রকেট হামলায় 500 মানুষের মৃত্যুর দায় ইসরায়েলের নয়, একথা জানিয়েছেন মার্কিন গোয়েন্দা বিভাগও। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস থেকে বিবৃতি জারি করতে পারেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।